যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের খেলা দেখতে বসে হয়তো আপনার জীবনের যে কোনো সময় আপনি একবার হলেও শুনে থাকবেন কমেন্টেটর বলছেন দারুণ একটা খেলা হবে, কেননা টেবিল টপার দুই টিম খেলছে। টেবিল টপারের বিচারে মঙ্গলবার লঙ্কা প্রিমিয়ার লিগে গোল টাইটান্স বনাম কলম্বো স্ট্রাইকার্স ম্যাচের তেমন গুরুত্ব বোঝা যেত না, কেননা দুই দলই ছিল পয়েন্ট টেবিলের একেবারে নিচে। কিন্তু এই ম্যাচের মাহাত্ম ছিল আরও অনেক বেশি, কেননা গোল আর কলম্বোর মধ্যে যে দলই জিতবে সেই যাবে পরের রাউন্ডে, এমন ছিল ইকুয়েশন। এমন একটা ম্যাচে আবার বসেছিল টাইগার ক্রিকেটারদের মিলন মেলা। এদিন গলের হয়ে ডেবিউ হয়েছিল লিটন দাসের, আর কলম্বোর হয়ে ডেবিউ ক্যাপ পেয়েছিলেন শরীফুল ইসলাম। এদের দুজনের সাথে গলের জার্সিতে সাকিব আল হাসান তো ছিলেনই। সব মিলিয়ে মঙ্গলবার ছুটির দিনের সন্ধ্যাটা জম্পেশ হওয়ার কথা ছিল টাইগার ফ্যানদের জন্য, কিন্তু সম্ভবত যেমন প্ল্যাটফর্ম ছিল ম্যাচ শুরুর আগে ততটা প্রত্যাশা পূরণ করতে পারেনি ম্যাচটা। মূলত আগে বোলিং করতে নামে তাবরাইজ শামসিয়া সেকুগে প্রাসান্নার বোলিং তবে মাত্র 74 রানেই অল আউট হয় কলম্বো স্ট্রাইকার্স। গলের বোলিং ইনিংসে শামসির বলে মোহাম্মদ নওয়াজের ক্যাচ ধরে নিজের নাম স্কোরবোর্ডে তোলেন উইকেট কিপার ভূমিকায় থাকা লিটন দাস। অপরদিকে সাকিব আল হাসানের ভূমিকা ছিল স্ট্রাইকার্সের রান আটকে রাখা। 3 ওভার 4 বল করে মাত্র 8 রান দিয়ে সাকিব সেটা করেছেনও, কিন্তু উনি তো সাকিব, শুধু রান আটকিয়েই কেন তিনি সন্তুষ্ট থাকবেন। সাকিব রান আটকানোর সাথে সাথে ইনিংসের শেষ উইকেটটাও তুলে নিয়েছেন। ইফতেখারকে ইনিংসের 26 বল বাকি থাকতে আউট করে সাকিব কলম্বোকে বেঁধে রেখেছেন 80 রানেরও নিচে। এই ইনিংসে বাড়তি পাওনা হিসেবে অবশ্য বাংলাদেশের সমর্থকেরা স্ট্যাম্পের পেছনে সাকিব আর লিটনের বাংলায় করা কথোপকথনও শুনে থাকতে পারেন। কলম্বোর 75 রানের টার্গেট যদি গল 11 ওভার 1 বলে চেস করতে পারত তাহলে তারা উঠে যেত পয়েন্ট টেবিলের 2 নম্বরে। ওপেনিং করতে না নামলেও দ্বিতীয় ওভারের শেষ বলে ভানুকা রাজাপাকসের বিদায় 3 নম্বরে নামা লিটনের ওপরও দায়িত্ব বর্তায় গলকে পয়েন্ট টেবিলের 2-এ তোলার। সেই দায়িত্ব মাথায় রেখে জেফ্রি ভ্যান্ডার্সের বল কাভারের উপর দিয়ে উড়িয়ে বাউন্ডারি আদায় করতে চেয়েছিলেন লিটন, কিন্তু বল খানিকটা লং অফের দিকে চলে যায় আর বাকি কাজটা করেন নুয়ান্দু ফার্নান্দো। বেশ খানিকটা দৌড়ানোর পর লিটন দাসের ক্যাচ ড্রাইভ দিয়ে তালুবন্দি করেন নুয়ান্দু, তাতেই 4 বলে মাত্র 1 রান করে ফিরতে হয় লিটনকে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। লিটন আউট হওয়ার পর নামেন সাকিব আল হাসান, আর প্রথম বলে শিকার হয়েছিলেন লেগ বিফোর আউটের, কিন্তু সাথে সাথে আত্মবিশ্বাসী রিভিউ নিয়ে বেঁচে ফেরেন আল হাসান। লাইভ পাওয়ার পরও অবশ্য খুব বেশি স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি সাকিবকে, বরং বড় শটের খোঁজে ক্যাচও তুলে দিয়েছিলেন সাকিব। কিন্তু নওয়াজ বল মাটিতে ফেললে দিনে নিজের দ্বিতীয় লাইভটা পান সাকিব। 2টা লাইভ পাওয়ার পর অবশ্য ঝাড়া দিয়ে উঠেছিলেন অলরাউন্ডার। পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারে ইফতেখারের 5 বলে 2টা 4 মেরেছেন আল হাসান। অভিজ্ঞ সাকিবের সঙ্গ পেয়ে তরুণ লঙ্কান ব্যাটার লাসিত ক্রুসপুল্লে পেয়েছিলেন অসীম সাহস। সেই সাহসের উপর ভর করে 11.1 ওভারে ম্যাচ শেষ করার মিশনে ছিলেন এই ব্যাটার। জিততে যখন আর 18 রান লাগবে তখন মাথিসা পাথিরানাকে 6 আর 4 2টোই মারেন ক্রুসপুল্লে। পাথিরানা ওয়াইডেও দেন 7 রান, তাই সাকিবের কাঁধে দায়িত্ব পড়ে 1 রান নিয়ে ম্যাচ শেষ করার। কোনো মতে ব্যাটে বলে করে সাকিব করেন সেটাই, ফলে 8 ওভার 3 বলে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের 2 নম্বর স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করে গোল টাইটান্স। সাকিব অপরাজিত থাকেন 15 বলে 17 রান করে। ফাইনালে ওঠার লড়াইয়ে 17 আগস্ট বাংলাদেশ সময় বিকাল 3টায় ডাম্বুলা অরার বিপক্ষে মাঠে নামবে গোল টাইটান্স। ওই ম্যাচ ছাড়াও লঙ্কা প্রিমিয়ার লিগে আরও অন্তত একটা ম্যাচে সাকিব লিটনদের খেলতে দেখতে পাবে বাংলাদেশের সমর্থকেরা। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।